Sorry. I'm okay. No, no. জি আজকে ছবিটা দেখার পর ছবিটা দেখার পর সবাই খুব কনগ্রেচুলেট করছে আপনাকে এবং সবাই খুব প্রশংসা করছে আপনারটা নিয়ে আপনারটা আপনি ও যাবে তো ওনাকে আচ্ছা আর খুব ভালো লাগলো ছবিটি সাফল্য কামনা করি আর আমাদের আরেকজন আর্টিস্ট এখানে ছিল প্রত্যেক প্রত্যেকজনই খুব ভালো করেছে থ্যাংক তুমি এটা এসো সামনে পাশে এসো থ্যাংক ইউ সবাইকে ভাই আমাকে একটা ছবি তুলে দি বাপু সব দাঁড়াও দাঁড়াও এই ফারি অ্যাটাক কর কনসিয়াসলি কিছুই করিনি আসলে আমি শুধু অভিনয়টাকে মন দিয়েছি অভিনয়টাকে মন দিয়েছি চিত্রকে মন দিয়েছি আমি আমার মতো হোমওয়ার্ক করে কাজ করেছি তাতে যেটাই হয়েছে সেটুকুই আমার কোনো এক্সট্রা এফোর্ট ছিল না সেটা সম্বন্ধে ডিস্ট্রিবিউটররা বলতে পারবেন জ্যাজ মাল্টিমিডিয়া বলতে পারবেন কিন্তু আশা করছি কারণ দর্শক প্রচণ্ড চাপ দিচ্ছে আমাকে সারাক্ষণ আমি ফোন পাচ্ছি যাতে আমাদের প্রোগ্রামগুলো হয় যাতে ওনারা আরও নিতে পারেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রথমে আসলে আমরা একটু ভাবছিলাম যে এই সাউন্ড এফেক্ট অথবা এই ভিজুয়াল যেই হলে ভালো দেখতে পাবে আমরা চাইছিলাম যে সেই হলগুলোতে আগে দেখুন তারপর আমরা কিছু কালেকশন করে টুরে তারপর হয়তো আমরা অন্য হলগুলো একটু সাইডে চলে যাই জাস্ট হলো আপনাদের এক মিনিট আমাদের ভালো লেগেছে আপনারা কোন আছেন আমার কল্পনায় যে মিসির আলী ছিল সে চঞ্চল ভাইকেই হয়তো আমি কল্পনা করেছি আর জয়া তো খুব ভালো অভিনয় করেন সেটা নিয়ে আসলে আর নতুন করে বলার কিছু নেই অসাধারণ অভিনয় জয়া ফারিয়া ভীষণ ভালো করেছে ইরেশ যাকে সবসময় যে ক্যারেক্টারই করেন ভীষণ ভালো করেন আর অনিমেষ আইজের কথা যেটা বলুন যে এত স্মিট একটা হাজব্যান্ডের ক্যারেক্টার সে প্লে করেছে এটা ভীষণ ভালো লেগেছে মানে দাদা যে এত মানে দাদা অনেক সুইট বাট অন স্ক্রিন তাকে অনেক ভালো লেগেছে জয়ার সাথে তার কেমিস্ট্রিটা অনেক ভালো লেগেছে সবই তো শুনলেন আমার সাথে আর কি বলবো এক কথায় অসাধারণ ছিল আর এখানে যে কাল্পনিক কিছু মনে হয় মনে হচ্ছে যে আমার পাস্ট আমার সাথে এটা হচ্ছে তো জয়াপুর অ্যাক্টিং আমার খুবই ভালো লাগছে আর চঞ্চল ভাইয়ের অ্যাক্টিং খুব ভালো লাগছে ঠিক আছে আর দেবি সত্যি আসলে আজকে হলে আসার সার্থক হয়েছে আর সিনেমাটা দেখে আর আপনারা সবাই হলে আসবেন এই দেবীটা দেখবেন দেবী